দীর্ঘদিন খেলাধুলার জন্য অনুপযোগী ছিল বরগুনার পাথরঘাটা সৈয়দ ফজলুল হক কলেজের মাঠ, এবং সেটি বালু দিয়ে ভরাট হওয়ার পর প্রাণ ফিরে পেয়েছে কলেজের ওই মাঠটি। মাঠটি ফিরে পাওয়ায় আনন্দে উল্লসিত কলেজের ছাত্র এবং ছাত্রছাত্রীরা এবং স্থানীয়রাও। আর এই জিনিসগুলো কিন্তু আসলে খুবই দরকার শিক্ষার্থীদের জন্য, খেলার মাঠ, যেটা এই একই সাথে আমাদের মাদকাসক্ত সমাজের তোর তারুণ্যের যেই এখন সম্পৃক্ততা, সেই সম্পৃক্ততা যদি কমিয়ে আনতে হয় খোলা মাঠের বিকল্প নেই, মাঠে তাদের ফিরিয়ে আনতে হবে। যাই হোক, এরকম মাঠ ফিরে পাওয়ার আনন্দের মুহূর্তগুলো আমরা ক্যামেরাবন্দি করতে পেরেছিলাম, তাই একটু আপনাদের দেখাতে চাই, চলুন দেখে আসি। বরগুনার পাথরঘাটা উপজেলার লেমুয়ায় অবস্থিত সৈয়দ ফজলুল হক কলেজ 1989 সালে কলেজটি প্রতিষ্ঠিত করেন বাংলাদেশ ক্যান্সার সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ও ওয়ার্ড ক্যান্সার সোসাইটির সহসভাপতি প্রয়াত অধ্যাপক ডক্টর সৈয়দ ফজলুল হক। কলেজটিতে 2000-এর অধিক ছাত্রছাত্রী রয়েছে, রয়েছে বিশাল আকৃতির মাঠ। একসময় এই মাঠে ফুটবল, ক্রিকেট, ভলিবল, হ্যান্ডবল, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও জেলা উপজেলা পর্যায়ের টুর্নামেন্ট অনুষ্ঠিত হতো। পরবর্তীতে সংস্কারের অভাবে মাঠটি খেলাধুলার অনুপযোগী হয়ে পড়ে। সামান্য বৃষ্টিতে জমে থাকত পানি, খানাখন্দে ভরে গিয়েছিল মাঠটি। দীর্ঘদিন এমন অবস্থায় থাকায় ঐতিহ্য হারাচ্ছিল সৈয়দ ফজলুল হক কলেজের এই মাঠটি। সম্প্রতি প্রায় 4 লাখ টাকা ব্যয়ে মাটি বালু দিয়ে ভরাট করে দিয়েছেন স্থানীয় ব্যবসায়ী সুভাষচন্দ্র হাওলাদার। প্রাণ ফিরে পেয়েছে পাথরঘাটার সৈয়দ ফজলুল হক কলেজের মাঠটি। মাঠটি ফিরে পাওয়ায় আনন্দে উল্লসিত কলেজের ছাত্রছাত্রী ও স্থানীয়রা। পানি ছিল যার কারণে বা করোনা মহামারী গেছে, তো এই কারণে আমাদের খেলাধুলা হয় না, আমাদের খেলার মাঠ অযোগ্য, মানে উপযোগী ছিল না। এখন মাঠ হয়েছে, মাঠে আমরা আনন্দিত। বর্তমানে মাঠটি বরাদ্দ দেওয়ার ফলে আমরা সকল আমরা এইসব খেলাধুলা উপভোগ করতে পারবো। এই ছেলেরা খেলাধুলো করতে পারতেছে, ছেলেমেয়েরা হাঁটাহাঁটি করতেছে, কলেজের মধ্যে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। কলেজের অধ্যক্ষ বলেন, মাঠটি উপযোগী না থাকায় খেলাধুলা থেকে দীর্ঘদিন পিছিয়ে ছিল ছাত্রছাত্রীরা। মাঠটি সংস্কার হওয়ার পর খেলাধুলায় নৈপুণ্য দেখাতে পারবেন তারা। খেলাধুলার ক্ষেত্রে আমরা অনেকদিন পিছিয়ে ছিলাম, কারণ আমাদের কলেজের মাঠটি ভরাট ছিল না, যার কারণে ছেলেরা খেলার থেকে বঞ্চিত ছিল। ক্রীড়া মূলত ছেলেদেরকে বিপদগামী থেকে ফিরিয়ে আনে, ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল। কিন্তু সেই ক্রীড়া নৈপুণ্য দেখানোর জন্য অনেক ছাত্রদের আমাদের ক্রীড়া নৈপুণ্য দেখানোর জন্য আমাদের স্টুডেন্ট আছে। সুভাষচন্দ্র জানান, শিক্ষার্থীদের খেলাধুলার সুযোগ করে দেওয়ার জন্যই এই উদ্যোগ। শরীর গঠন করে সুস্বাস্থ্যের মাধ্যমে দেশকে নেতৃত্ব দিতে সকলের এগিয়ে আসা উচিত বলে মনে করেন তিনি। যে খেলার মাঠটি রয়েছে সেটি আসলে পানি জমে যায়, বৃষ্টি আসলেই খেলার ধুলা করার অনুপযোগী হয়ে যায়। শত শত শিক্ষার্থী তারা যদি খেলার মাঠ না পায় তাহলে তারা অন্যদিকে ডাইভার্ট হতে পারে। সেই বিবেচনা করেই বাচ্চাদের খেলাধুলার করার স্বার্থে আমি এই মাঠটি বালু দিয়ে ভরাট করার চিন্তাভাবনা করি, এবং সেটা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে আপনারা দেখেছেন।